নিচের ফাঁকা গড়গুলো পূরণ কর আমরা এই নিচের আমরা নিচে বলতে এই ঘরে মান কত বসাইলে এই দুটি অঙ্ক ঠিক থাকবে সমান বাম পক্ষ যা হবে ডান পক্ষ তা হবে কত হলে এই মানটা বের করতে বলেছে আমরা প্রথম অঙ্কটা যে ওঠাই যে এই থার্টিন প্লাস খালিগড় এই খালিগড় সমান আসে টেন এই টেন তাহলে এখানে খালি ঘরে কত হলে এই 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 পাশে বাম পক্ক টেন আসবে ডান টেন আসবে তাইলে এটা আমাদের অঙ্কটা শুদ্ধ হবে তাহলে এই এরকম হবে তাহলে আমরা যদি অঙ্কটা করি আমরা দুই তিনভাবে করতে পারি আমরা আগে একটা নিয়মে করে দেখি এটার সমান আমরা লিখতে পারি এই টেন এ থার আমরা এই সংখ্যাটাকে খালিঘড়টাকে আমরা বাম পাশে রেখে থার্টেনকে ওই পাশে নিয়ে যাব ওই পাশে গেলে এটাকে কি চিহ্ন হয়ে যাবে অর্থাৎ এই খালিগড় আমরা লিখি খালিগড় কে রাখবো কি করবে ডান পাশে বাম পাশে সমান টেন এই টেন মাইনাস থার্টিন হয়ে যাবে মাইনাস থার্টিন অর্থাৎ পক্ষান্তর এটাকে বলা হয় কি পক্ষান্তর পক্ষান্তর এর সময় যদি আমরা দেখি যে পক্ষান্তরের সময় কি হয় যদি সংখ্যায় কি হয় সংখ্যায় প্লাস চিহ্ন থাকলে থাকলে কি হবে মাইনাস হবে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হবে এটা আমাদের এই নিয়মে করতে হবে তাহলে আমরা এই চিহ্নটা কি করছি মাইনাস কেন এটার আগে প্লাস চিহ্ন ছিল এটা প্লাস চিহ্ন থাকার কারণে এটা কি হয়ে গেছে এই মাইনাস হয়ে গেছে এই নিয়ম অনুসারে এটা করি তাহলে এটা পাই আমরা এখানে বা পাই এই সমান থেকে খালিঘরিঘর বিয়োগ করলে মাইনাস থ্রি আমরা চিহ্ন বড় সংখ্যার চিহ্ন কি থ্রি আর তেরো থেকে দশ বিয়োগ করলে আসে শুধু থ্রি তাহলে এই ঘরের মান মাইনাস থ্রি এখানে যদি মাইনাস থ্রি বসাই তাহলে এই সংখ্যাটা এই অঙ্কটা শুদ্ধি হবে অর্থাৎ বাম পক্ষে যা হবে ডান পক্ষে আমরা তেরোর সাথে মাইনাস থ্রি যদি যোগ করি তাহলে টেন আসবে অর্থাৎ এটা হবে আমরা যদি অন্যভাবে দেখি এই মাইনাস প্লাস থার্টিন প্লাস খালিগর ইকো টু অন্যভাবে যদি বিকল্পভাবে আমরা বিকল্প যদি এটা দেখি বিকল্প পদ্ধতিতে হচ্ছে কি টেন

আমরা এখানে ফাইভ টেন এই টেন মাইনাস প্লাস আর মাইনাস আছে মাইনাস তাহলে আসে থার্টিন ইক টু ফাইভ আমরা এখানে খালিগড় বা এই খালিগড় সমান সমান আসে মাইনাস থ্রি আমরা পাই এই মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি বসাইলে খালিগড়ে তাহলে কি হয় এই বাম বামপক্ক সমান ডান পক্কো হবে বা আমরা আরেকটি অঙ্ক যদি দেখি এখানে আর একটি অঙ্ক হচ্ছে এখানে অঙ্কটা উঠে এই খালিগড় মাইনাস ফিফটিন এই অঙ্কটা ফিফটিন টু মাইনাস মাইনাস টেন টেন এই খালিগড়ে কত বসাইলে এই মাইনাস টেন আসবে আমরা যদি প্লাস ফাইভ বসাই তো যোগ পাঁচ বসাই তাহলে এই টেন আসবে অর্থাৎ বাম যা আসবে ডান তা আসবে বা আমরা এটাকে সমান লিখতে পারি এই খালিগড় আমরা এই খালিগড়ের জায়গায় খালিগড় রেখে দেবো কেন আমরা এইটার মান বের করতে হবে তাহলে টু আমরা এইটাকে ডান পাশে নিয়ে যাবে ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস নিয়ে মাইনাস নিয়ে প্লাস হয়ে যাবে তাহলে এটা আমরা লিখি প্লাস ফিফটিন আর মাইনাস টেন এই মাইনাস টেন বা আমরা এই খালি ঘরের জায়গায় খালি ঘর থাকবে সমান আমরা এই দুটো যদি যোগ করি তাহলে ধনাত্মক চিহ্ন বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা চিহ্নটাই বসবে তাহলে প্লাস টু এটা ফাইভ আমরা শুধু ফাইভ এটা সমান আছে তাহলে খালি ঘরে আমরা ফাইভ বসাইলে খালি ঘর মান এই ফাইভ প্লাস ফাইভ তাহলে এই টেন মাইনাস টেন ইকুস টু মাইনাস টেন এটা সমান হয় তাহলে এটাই আমাদের অ্যান্সার কী আছে